আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খাদ্যাভ্যাসের কারণে চট্টগ্রামের লোকজন বেশি হৃদরোগের ঝুঁকিতে থাকেন, আর এই জন্য তাদেরকে হতে হবে সচেতন, নিতে হবে শারীরিক যত্ন। আজ রোববার বিকেলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের এই সভা আয়োজন করে। ফাউন্ডেশনের সহসভাপতি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক তারেক ইকবাল ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নাসির উদ্দিন চৌধুরী। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা। বিভাগীয় কমিশনার বলেন, যদি সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসেন তাহলে হার্ট ফাউন্ডেশনের আরও গতি পাবে। গরিব মানুষের জন্য একটা ভালো চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি দাঁড়াতে পারবে, এতে করে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা যাবে। আমরা চাই রোগী কমে আসুক, এজন্য সচেতনতার বিকল্প নেই। অধ্যাপক প্রবীর কুমার দাস বলেন, একসময় উন্নত বিশ্বের রোগ ছিল হৃদরোগ, এখন আমাদের মতো দেশগুলোয় এই রোগের ঝুঁকি বেড়েছে। মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। চট্টগ্রামের মানুষের মধ্যে খাদ্যাভ্যাসজনিত কারণে এই রোগের ঝুঁকি বেশি। অধ্যাপক ওমর ফারুক ইউসুফ বলেন, জিনগত খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সহ নানা কারণে হার্টের ঝুঁকি বাড়ে। এজন্য নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করে ঝুঁকি কমানো সম্ভব। হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় 2 বছর ধরে হার্ট ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 2000-এর বেশি রোগীকে স্বল্প খরচে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, বেশ কিছু যন্ত্রপাতিও কেনা হয়েছে। এজন্য দরকার আরও মানুষের সহযোগিতা। চট্টগ্রামে আমরা বড় বড় মেজবান করি, আবার মেজবানের খাদ্যাভ্যাসের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এজন্য আমরা অনেককে পরামর্শ দিয়ে থাকি, মেজবানের খরচ সীমিত করে কিছু টাকা হার্ট ফাউন্ডেশনে দান করুন, এতে করে গরিব রোগীরা সেবা পাবে।